পুরে জয় আসার পর ও আসলে একটু একটু মেলা একটু ঢাকে দেওয়া আছে এগুলো খুবই পছন্দ করে, এই জন্যই আসলে এই প্ল্যানিং গুলো করা হয়। দেখলে ও কাঠি নিয়ে গিয়ে কি উল্টা পাল্টা বাজাতে থাকে, সে অনেক বেশি এনজয় করে। এবারও আব্রাহাম খান জয়কে নিয়ে পূজা করবে অপু বিশ্বাস, সে ঘোষণা দিয়েছেন এরই মধ্যে। সেই সাথে অপু বিশ্বাস বললেন জয় পূজা করতে খুবই এনজয় করে, খুবই ভালোবাসে, পূজার সময় হই হুল্লোড় আনন্দ করে, নিজেই ঢোল বাজায়, পূজো ব্যাপারটাই ওর খুবই পছন্দ। আগের বার কলকাতায় জয়কে নিয়ে দুর্গাপূজা উদযাপন করেছিলেন অপু বিশ্বাস, ওই সময় সাকিব খান ও বুবলির বিয়ের খবর প্রকাশ্যে আসে। তখন ইচ্ছে করে কলকাতায় চলে যান অপু বিশ্বাস, সেখানে পূজার মুখ হয়েছিলেন তিনি, নেচে গিয়ে সিঁদুর খেলেছেন তিনি। এবারও অনেক পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাসের। অপু বলেন পূজার আনন্দ মানেই জয়, ও আছে বলেই পূজার আনন্দ আরও বেড়ে যায়। ও পূজা দিতে অনেক ভালোবাসে, খুবই এনজয় করে। এবার বগুড়ায় নিজ বাড়িতে দুর্গাপূজা উদযাপনের ইচ্ছে প্রকাশ করেছেন অপু বিশ্বাস। সাকিব খানও বেশ কয়েকবার অপু বিশ্বাসের বগুড়ার বাড়িতে দুর্গাপূজায় অংশ নিয়েছেন, পূজার নাড়ু সাকিব খান খুবই পছন্দ করতেন, এমনটাই জানালেন অপু বিশ্বাস। এদিকে জয়কে দিয়ে পূজা করানো অঞ্জলি দেয়া এই ভিডিও প্রকাশ হলে অপু বিশ্বাসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন নেটাগারিকরা। জয় ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে অপুর কারণে, জয়কে এভাবে হিন্দু বানানো ঠিক হচ্ছে না অপু বিশ্বাসের, তাকে ইসলামের শিক্ষা দীক্ষায় বড় করা উচিত বলে মত দিয়েছেন অধিকাংশ নেটাগারিকরা। ভিউয়ার্স, জয় যে পূজা করে এটা আপনার কাছে কেমন লাগে, এ বিষয়ে আপনার মতামতটি কিন্তু কমেন্ট করে শেয়ার করে দিন।